সুন্নাতের জামাতের বক্তারা ফিতনা করে না বর্তমানে আরেক ফিতনার দল বাইরেছে সুন্নি নামের শিয়া কথা বলেন ঠিক কি না আমার এক সুন্নি বক্তা ব্রাহ্মণবাড়িয়ার মুফতি শরীফুল ইসলাম নুরীকে হক কথা বলার কারণে শিয়া নামের কলঙ্ক শিয়া নামের সন্ত্রাসীরা রাতের অন্ধকারে পথের মধ্যে গতিরোধ করে তার বুকের উপরে উঠে যেইভাবে কারবালার ময়দানে ইমাম হোসেনকে সিমর বুকের উপরে উঠেছিল ওইভাবে উঠে আমার ভাই শরীফুল ইসলাম নুরীকে আঘাত করে পিটাইয়া ঠোঁট কেটে দিল জিহ্বা কর্তন করে দিল চিৎকার করে বলা যাবে কিনা ওযুবিল্লাহ আমি এই মাহফিল থেকে ধিক্কার জানাই ওই সমস্ত নর পশুদেরকে তোমরা তওবা করো এখনো সময় আছে ইমাম হোসেনকে ভালোবাসতে যাইয়া আলী কাররামাল্লাহুকে ভালোবাসতে যাইয়া কোন সাহাবীকে গালি দেওয়া যাবে না আল্লাহর নবী বলেছেন আসহাবিকান নুজুম বিআইগিব ইকতাতাইতুম হুদাতাইতুম আমার এক একটা সাহাবী আকাশের এক একটা তারকা সমতুল্য আরো জোরে কোন সুবহানাল্লাহ তাহলে সাহাবীদের নামে কোন গালমন্দ করা যাবে কার কথা নবীর কথা বলুন কার কথা আমাদের দেশে এরকম কিছু আছে কিনা আরো জোরে কোন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতেবে ওহী ছিলেন ঠিক কিনা জোরে বলুন গভীর মনোযোগ কথাগুলো খেয়াল করে শুনবেন জানাজার নামাজের পরে মোনাজাত নামাজের পরে মোনাজাত সম্মিলিতভাবে মোনাজাত দেওয়া নাজায়েজ বেদাতের ফতোয়া যারা দেয় 30 বছর 20 বছর 15 বছর আগে ফিতনা ছিল নি মিডিয়া এখন বাইর হইয়া যেই দিকে একদিকে দেখবেন যুব সমাজ জেনার দিকে দাবিত হয়েছে আর একদিকে দেখবেন তারা ঈমান থেকে বেরিয়ে গেছে ঠিক কিনা এই জন্য কথাগুলো মনে রাখবেন জানাজার পরে নামাজের পরে মোনাজাত আমরা দিতে রাজি আছি আজরের কোন আদ্দুআউ মুখুল ইবাদা হাদিস শরীফ আছে সকল ইবাদতের মগজ হইল দোয়া ঠিক কি না এখন বলে হাত তুলে দোয়া করা যাবে না হাত তুলে যদি মানুষ মানুষের কাছে চাইতে পারে হাত পাততে ঠিক কি না আমরা তো আমার আল্লাহ বলেন ও দুউনি আস্তাজিব লাকুম তোমরা আমার কাছে চাও আমি আল্লাহ দিব কথা কোন ঠিক কি না এক বান্দার এক বান্দার কাছে হাত পাতে লজ্জা পায় না বেদাতের ফতোয়া নাই বেদাতের ফতোয়া সে কোন সময় যখন আল্লাহর দরবারে বান্দা কায়মন বাক্যে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করবে এখন দুই হাতটা জাগায়া বলেন নামাজের পরে আর জানাজার নামাজের পরে মোনাজাত করতে রাজি আছেন কিনা সবাই রাজি সবাই অনেকের আতর দিক যাচ্ছে মনে হয় ওই দলের কেউ আছে নাকি আবার হ্যাঁ আজকে সময় পাইলাম না সময় যদি পাইতাম যদি কিসমতে থাকে আগামী হাত নামান আগামী বছর যদি কিসমতে থাকে যোগাযোগ করবেন আগে বাগে 9টায় মাইক ধরলে যেন 12টায় ছাড়তে পারি ঠিক কি না রাত্র বেশি হয়েছে আপনাদের দেশে কি রাত্র বেশি শুনে অভ্যাস মনে হয় নাই অনেকেই দেখেন এখনই কাইতে হয়ে গেছে গা কথা কোন ঠিক কি না আচ্ছা এই পাশে কারা কথা বলে কারা প্যান্ডেলের বাইরে দেখেন তো একটু হ্যাঁ পেটু গ্রুপ কথাগুলা বন্ধ করুন প্যান্ডেলের পূর্ব দিকে এটা এটা পূর্ব না পূর্ব উত্তর দিকে
আওয়াজ পাইতেছি, আওয়াজগুলো বন্ধ করুন। মহিলা প্যান্ডেল তো এত জোরে আওয়াজ হওয়ার কথা নয়, এটা পুরুষ ছেলেদের কথা শোনা যাচ্ছে, ঠিক কি না? এগুলো কথা বন্ধ করুন, গভীর মনোযোগ।